কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মাবলী, টু বি প্লাস অ্যাডজেক্টিভ অর নাউন অর নাউন ফ্রেজ। আমরা একটু উদাহরণ দেখে আসি। আই নো হিম টু ডট 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 ডট, হি ইজ রেসপেক্টেড ফর হিজ অনেস্টি। তাহলে আমরা এখানে বলতে পারি আমরা তাকে ড্যাশ হিসেবে জানি। উই নো হিম টু বি অনেস্ট। কেন অনেস্ট বললাম? কারণ পরে বলা আছে হি ইজ রেসপেক্টেড ফর হিজ অনেস্টি, সে সম্মানিত অর্থাৎ সে সম্মান পায় তার সততার জন্য। তাহলে আমরা বলতে পারি আই নো হিম টু বি অনেস্ট, আমি তাকে সৎ হিসেবে জানি। টু বি অনেস্ট এটা ব্যবহার করা যেতে পারে। এখন কেন এরকম হয়েছে? এই নো হচ্ছে এমন একটি ভার যেটার পরে অবজেক্ট হয়ে টু বি দিয়ে অ্যাজেক্টিভ হয় সাধারণত, বা নাউন বা নাউন ফ্রেজ হতে পারে। তাহলে আমরা রুলটি দেখে আসি। রুল 15, কোন সেন্টেন্সের ভার্ব হিসেবে ফিল, সাপোজ, ইমাজিন, ইমাজিন মানে কল্পনা করা, সাপোজ ধরা বা মনে করা, ফিল অনুভব করা, রিপোর্ট, ডিসকভার, নো, জাজ মানে বিচার করা, অ্যাজিউম অনুমান করা, কনসিডার বিবেচনা করা, ফাইন্ড, থিঙ্ক, বিলিভ, ডিক্লেয়ার, ডিক্লেয়ার হচ্ছে ঘোষণা করা, প্রুফ প্রমাণ করা বা প্রমাণ হওয়া ইত্যাদি থাকলে, এই ধরনের ভার্ব যদি থাকে তাহলে এদের পরে আমরা টু বি বসাই এবং এর পরে অ্যাজেক্টিভ বা নাউন অথবা নাউন ফ্রেজ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করি। এর স্ট্রাকচার হচ্ছে এরকম। প্রথম স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, তারপর ওই ধরনের ভার্ব ব্যবহার করতে হবে, এরপরে অবজেক্ট, এরপরে টু বি দিতে হবে সরাসরি, এরপরে টু বির পরে অ্যাজেক্টিভ দিতে পারি, নাউন দিতে পারি বা নাউন ফ্রেজ দিতে পারি। আমরা এখানে একটি উদাহরণ এরকম দেখেছি। প্রথমটা আই নো হিম টু বি অনেস্ট, তাহলে আই হলো সাবজেক্ট, এই সাবজেক্ট এখানে আই, উক্ত ভার্বগুলোর আমরা একটা দিয়েছি এখানে নো, এখানে নো আছে এই নো। হ্যাঁ, এখানে অন্য ভার্বে ব্যবহার করা যেতে পারে। হিম হচ্ছে অবজেক্ট, এই হিম অবজেক্ট হিসেবে আমরা এখানে হিম দিয়েছি। আর টু বি, টু বি সরাসরি এখানে ব্যবহার করলাম, টু বি, এরপর অ্যাজেক্টিভ ব্যবহার করেছি অনেস্ট। আবার কখনো নাউন বা নাউন ফ্রেজও ব্যবহার করা যেতে পারে। আর দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওই ধরনের ভার্বগুলো অর্থাৎ নো, ইমাজিন, রিপোর্ট, ডিসকভার, সাপোজ এই ধরনের ভার্ব ব্যবহার করতে হবে, এরপর অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, তারপর সরাসরি অ্যাজেক্টিভ নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করা। নাম্বার বি আমরা দেখি, উই সাপোজ হিম টু বি ড্যাশ, উই সাপোজ হিম টু বি, এরপর একটা অ্যাজেক্টিভ দিতে পারি। পরে কি বলা আছে, উই শুড রেসপেক্ট এ জেন্টেলম্যান লাইক হিম, আমাদের উচিত তার মতো একজন জেন্টেলম্যানকে সম্মান করা। তাহলে সে একজন জেন্টেলম্যান, সেই জেন্টেল হিসেবে দেখাতে হবে এখানে। তাহলে উই সাপোজ হিম টু বি জেন্টেল, এখানে জেন্টেল ব্যবহার করতে পারি। আমরা উত্তরটি মিলিয়ে দেখি, টু বি জেন্টেল, টু বি জেন্টেল দিলে হয়, আবার টু বি এ জেন্টেলম্যান, এভাবে নাউন ফ্রেজও ব্যবহার করা যায়। তাহলে এটা দুইভাবে উত্তর হতে পারতো, উই সাপোজ হিম টু বি জেন্টেল, এটাও রাইট, তখন জেন্টেল অ্যাডজেক্টিভ, কারণ আমাদের এখানে সরাসরি অ্যাডজেক্টিভ দেওয়ার সুযোগ রয়েছে এই যে এখানে। আর আরেকটা হচ্ছে উই সাপোজ হিম টু বি আ জেন্টেলম্যান, আ জেন্টেলম্যান এটা একটি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজে দেওয়া যেতে পারে। নাম্বার সি, দ্য লেডি ওয়াজ জাস্ট, মহিলাকে বিচার করা হয়েছিল, টু বি ড্যাশ, ড্যাশ হিসেবে বিবেচনা বা বিচার করা হয়েছিল। শি শুড বি পানিশড ফর হার গিল্ট, তার দোষের জন্য তার শাস্তি পাওয়া উচিত। তাহলে হচ্ছে গিল্ট, এখানে তাহলে গিল্টটাকে দেখাতে হবে। দ্য লেডি ওয়াজ জাস্ট টু বি গিল্টি, টু বি তারপর আমরা অ্যাজেক্টিভ ব্যবহার করি সাধারণত, টু বি গিল্টি অথবা নাউন বা নাউন ফ্রেজও ব্যবহার করা যায়, তবে এখানে অ্যাজেক্টিভ দিলে ম্যাচিং হবে। দ্য লেডি ওয়াজ জাস্ট টু বি গিল্টি, মহিলাকে দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছিল বা জাজ করে দেখানো হয়েছিল। উত্তরটি সঠিক আছে। আমরা পরে চলে যাই নাম্বার ডি, ড্যাশ হারসেলফ টু বি গ্রেট, সে নিজেকে গ্রেট মনে করত কি করত না সেটা এখানে দেখাতে হবে। পরবর্তী অংশ আছে, পিপুল নিউ দ্যাট শি ওয়াজ গ্রেট, লোকজন জানতো যে সে গ্রেট ছিল। তাহলে সে নিজেকে গ্রেট মনে করত না বা করত এরকম কিছু বলতে হবে। আমরা বলতে পারি শি নেভার ইমাজিনড, ওই ইমাজিনড হলো ওই ধরনের শব্দ যেটার পরে আমরা এই ফরম্যাটে উত্তর লিখতে পারি। শি নেভার ইমাজিনড, তিনি কখনো ভাবেননি হারসেলফ টু বি গ্রেট, তিনি কখনো নিজেকে গ্রেট ভাবেননি। নাম্বার ই,
We considered him, dot 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 dot, full stop. We praised him for his honesty. আমরা তার সততার জন্য প্রশংসা করতাম। তাহলে we considered him to be honest, অথবা to be an honest man. এভাবে আমরা বলতে পারি। উত্তরটা মিলিয়ে দেখি। We considered him, সরাসরি honest দেয়া যায়, আবার to be honest, অথবা to be an honest man দেয়া যায়। To be দিয়ে adjective দেয়া যায়, আবার to be দিয়ে an honest man এভাবে দেওয়া যায়, আবার সরাসরি to be ছাড়া সরাসরি honest দেয়া যায়। আমরা স্ট্রাকচারে তাই দেখেছি, একটু পিছনে যাই। এখানে আছে সাবজেক্ট ভার্ব, তারপর সরাসরি কোন অবজেক্টের পরে বা অবজেক্ট নাও থাকতে পারে, টু বি ছাড়াই সরাসরি অ্যাডজেক্টিভ অথবা নাউন নাউন ফ্রেজ ব্যবহার করা যেতে পারে। আমরা এখানে তাই করেছি। উই কনসিডার্ড হিম অনেস্ট, এটাও রাইট, আবার উই কনসিডার্ড হিম টু বি অনেস্ট, এটাও রাইট, আবার উই কনসিডার্ড হিম অ্যান অনেস্ট ম্যান, এটাও রাইট, আবার উই কনসিডার্ড হিম টু বি অ্যান অনেস্ট ম্যান, এটাও রাইট। এভাবে উত্তরগুলো লেখা যেতে পারে। নাম্বার এফ, আই বিলিভ মাই স্টুডেন্টস ডট 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 ফুল স্টপ, আমি আমার স্টুডেন্টকে ড্যাশ হিসেবে বিশ্বাস করি। হ্যাঁ, কিভাবে যোগ্য হিসেবে বা অযোগ্য বা কি হিসেবে বিশ্বাস করি সেটা এখানে বলা যেতে পারে। দে আর অলওয়েজ ডিভোটেড টু স্টাডি, তারা সর্বদা পড়াশোনার প্রতি ডিভোটেড। তাহলে আমরা বলতে পারি আই বিলিভ মাই স্টুডেন্টস টু বি স্টুডিয়াস, টু বি স্টুডিয়াস দেওয়া যেতে পারে বা অন্য কিছু দেওয়া যেতে পারে, বা টু বি সিনসিয়ার, টু বি স্টুডিয়াস, স্টাডি থেকে স্টুডিয়াস। আই বিলিভ মাই স্টুডেন্টস সিনসিয়ার, রাইট, অথবা আই বিলিভ মাই স্টুডেন্টস টু বি দিয়ে লেখা যেতে পারে, তারপর অ্যাডজেক্টিভ টু বি সিনসিয়ার, তাও রাইট। আবার লেখা যেতে পারে আই বিলিভ মাই স্টুডেন্টস টু বি স্টুডিয়াস, স্টাডি থেকে স্টুডিয়াস, STUDIOUS, তাও দেওয়া যেতে পারে, রাইট। নাম্বার জি, দ্য ম্যান ইজ রিপোর্টেড টু ডট 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 ডট, পরে বলা আছে হি সিক্রেটলি সেন্ডস ইনফরমেশন টু আওয়ার এনিমিস, সে গোপনে আমাদের শত্রুদের কাছে তথ্য পাঠিয়ে দেয়। তাহলে সে কে? সে একজন স্পাই হতে পারে। তাহলে আমরা বলতে পারি দ্য ম্যান ইজ রিপোর্টেড টু বি আ স্পাই। আমরা উত্তরটি মিলিয়ে দেখি, টু বি আ স্পাই, উত্তরটি সঠিক আছে। নাম্বার এইস, উই অ্যাজিউমড হার টু বি ডট 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 ডট, হার ইনোসেন্স ওয়াজ নোন টু আস অল, আমাদের সকলের কাছে তার সততার কথা জানা। তাহলে উই অ্যাজিউমড হার টু বি ইনোসেন্ট, এই হার ইনোসেন্স যেহেতু আছে এটা রেফারেন্স হিসেবে, তাহলে আমরা এখানে ইনোসেন্ট দিতে পারি, টু বি ইনোসেন্ট। উত্তরটি মিলিয়ে দেখি, ইনোসেন্ট, উত্তরটি যথার্থ আছে। এবার নিজে নিজে প্র্যাকটিসের পালা। নাম্বার এ, দে ডিসকভার্ড দ্য গার্ড ডট 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 ফুল স্টপ, দে ইউজড টু ট্রাস্ট হিম, তারা তাকে ট্রাস্ট করত। তাহলে এখানে বলা যেতে পারে দে ডিসকভার দ্য গার্ড টু বি ট্রেসারাস, তারা গার্ডটাকে আবিষ্কার করলো ট্রেসারাস হিসেবে। টু বি ট্রেসারাস বলা যায়, আবার সরাসরি ট্রেসারাস অ্যাডজেক্টিভ দেওয়া যায়। দে ডিসকভার দ্য গার্ড টু বি ট্রেসারাস, তারা গার্ডকে বিশ্বাসঘাতক হিসেবে আবিষ্কার করলো। টু বি ট্রেসারাস অথবা সরাসরি ট্রেসারাস, দুটাই ভাবে রাইট উত্তর। নাম্বার বি, উই ফেল্ট দ্য ডিসিশন টু ডট 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 ডট, ইট উইল মেক আস বেনিফিটেড, এটা আমাদের উপকার করবে। তাহলে উই ফেল্ট দ্য ডিসিশন টু বি ইফেক্টিভ, এরকম বলা যেতে পারে, টু বি বেনিফিশিয়াল, টু বি ইফেক্টিভ, যেহেতু বেনিফিটের কথা বলা আছে বেনিফিশিয়াল বলাটা বেশি যৌক্তিক। তাহলে উই ফেল্ট দ্য ডিসিশন টু বি বেনিফিশিয়াল অথবা টু বি ইফেক্টিভ। নাম্বার সি, দ্য চিফ গেস্ট ডিক্লেয়ার দ্য স্পোর্টস ড্যাশ, চিফ গেস্ট স্পোর্টসকে ড্যাশ ঘোষণা করলো, তাহলে ওপেন ঘোষণা করলো, এরকম হতে পারে। দেন ডিফারেন্ট ইভেন্টস স্টার্টেড, উত্তরটা মিলিয়ে দেখি, ওপেন, দ্য চিফ গেস্ট ডিক্লেয়ার দ্য স্পোর্টস ওপেন, ডিক্লেয়ার ওই জাতের ভার্ব যেটার পরে সাধারণত অবজেক্ট বসে, অবজেক্টের পরে সরাসরি অ্যাডজেক্টিভ হতে পারে অথবা টু বি দিয়ে অ্যাডজেক্টিভ বা নাউন অথবা নাউন ফ্রেজ হতে পারে, এখানে আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি। উত্তরটি যথার্থ হয়েছে, ধন্যবাদ সবাইকে।